পর্দা নিছি মা বোনেরা রাগ করিস না তোদের বাড়ির জন্য বলতেছি রাগ করিস না রে মা তোরা তো এমন একটা দামি সম্পদ তোরা কেন নষ্ট হস তোরা কেন মানুষের মাঝে এরকম ভাবে নিজের জীবনটাকে বিলাইয়া দিস ইয়া মা মা রাগ করিস না স্বর্ণকারে সোনা বানাই রে ভাই এই সোনাটার কি দাম তার চাইতে একটা মহিলার দাম বেশি কতক্ষণ ঠিক কি না একটা মহিলার পোশাক যদি তাইরা দেওয়া হয় রে ভাই ওই পোশাকটা শুকাইতে যদি ছাদের উপর দেওয়া হয় মহিলাটা যদি সুন্দর হয় ওই পোশাকটা যদি ছাদের উপর মেলে দেওয়া হয় রোদে শুকাইতে দেওয়া হয় যুবক আমার পোশাকটার দিকে তাকায় চিন্তা করে হায় হায় পোশাকটা এত সুন্দর না জানি মেয়েটারও কত সুন্দর কথা কন না কে নাকি বানায় হইতেছি কল্পনায় আসে রে ভাই এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও এ আমার পর্দানিসি মা রাগ করিস না তোরা তার চাইতে কেমন দামি আরে একটা স্বর্ণকারের সোনাকে যদি প্রশ্ন করা হয় সোনা রে তুই এত দামি হইলি কেমনে এই মহিলাটার গলা ধরতে পারি না এই মহিলাটার পোশাক ধরতে সাহস পাই না এই মহিলাটার কাছে যাইতে পারি না অথচ তুই মহিলাটার গলার ভিতর আন যায় থাকস এই মহিলাটার বুকের উপর তুই থাকস কারণটা কি সোনা বলে জগৎবাসীরা এই মহিলাটার গলার উপর আসতে গিয়ে আবার কি কষ্ট হয়েছে জানোস জি আমি প্রথমে ছিলাম একটা স্বর্ণের টুকরা আমারে কাটতে কাটতে কি করলো আমারে কাটতে কাটতে আগুনে পুরাইলো পানিতে ভিজাইলো আমারে সুন্দর করে একটা নেকলেস বানাইয়া একটা লাল কাগজের ভিতর মোড়াইয়া এই সুন্দরী মেয়েটারে গিফট করলো কথা বল এই মেয়েটার গলায় উঠতে যাইয়া আমার জ্বলতে হইছে পুড়তে হইছে ভিজতে হইছে টুকরা টুকরা হইতে হইছে আমার এত কষ্ট দিছে তুমি তোমার মালিকরে পাইতে চাও অত সহজ নয় তোমার মালিকরে পাইতে হলে দুনিয়াতে তোমার কষ্ট করতে হইব কথা কন ঠিক কি নাকি আবার রাগ করতেছেন রাগ করিস না রে ভাই বন্ধুরা রে আল্লাহ কই জিবরাইলি রে ও জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধু নবী ওযু বানাইতেছে এইবারে আমার রহমাতাল লিল আলামিন নবী ওযু বানাই রে ভাই আমার আল্লাহ কই ও জিবরাইল এই ওযুই তো আমার বন্ধু নবীর শেষ ওযু এই ওযুর পরে আমার বাড়ি আইব এই ওযুর পানি বিপলে যাইতে দেব না এই ওযুর পানি বিপলে যাইতে দেব না আমি আল্লাহ ওযুর পানি আনতে বললাম ও জিবরাইল যা আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা জিবরাইল আইসা গো আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিয়ে গেছে আল্লাহু আকবার কোন আল্লাহ কই জিবরাইল রে ও জিবরাইল এই ওযুর পানি কি করবা বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব বলে তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে ইসরাফিল কয় আল্লাহ এই ওযুর পানি আমি কি করব ইসরাফিলের একটা ডিউটি ভালো করে শুই না নাও তার হাতে আমার আল্লাহ একটা শিঙ্গা দিয়ে দিছে বাঁশি দিয়ে দিছে আমার আল্লাহ বলছে আমি আল্লাহ যখন হুকুম করব তখন ফু দিবা এই দুনিয়াটা শেষ হয়ে যাবে কুল্লু মানা আলাইহা ফান সব কিছু শেষ হয়ে যাবে জোরে কোন কথা ঠিক কি না সে কেমন ডিউটি পালন করে জানেন এই যে এইভাবে নিছে দুই ঠোঁটের মাঝখানে নিয়ে এই যে এই বাবুর দিকে তাকায় রয়েছে মানে আমার আল্লাহ যখন হুকুম দিব তখনই ফু দিব একটা সেকেন্ডের জন্য এই বাসি নামায় না আর আমাদের এত সময় দিছে আল্লাহ অথচ আমরা পাঁচ ওয়াক্ত নামাজের কথা কন বন্ধুরা রে আম্মা ইয়া আমার গায়ে বান্দা জেলা পালাল পারি গো পালপুর বাসীরা ভালো করে শুই না দাও রে বন্ধু আমার আলোচনাটা ভালো করে শুই না দাও আমার আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে এই নামাজটা কার জন্য এই নামাজটা কার জন্য ভালো করে শুই না দাও উপর থেকে আরেকটা হাদিসটা বর্ণিত আলী বলি ওমর আল্লাহ পালা রাসূল বিশ্বাসে নাই তার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজে নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কি বুঝতেছেন যার ভিতরে নামাজ নাই
আন গরু খাগা খালি গরু খাওয়ার লাগি বেজাল করে আছে না নাই গরুর গোশত খাইলে কি মুসলমান হ্যাঁ টুপি মাথায় দিলেই মুসলমান ধীরে ধীরে আসবো সবাই রাজি আছেন তো বন্ধুরা রে এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি এইবার জিবরাইল কান্দার কয় আল্লাহ এইবার তুমি কি করলা মিকাইল কয় আল্লাহ আমি কি করব এ আমার মুরব্বী বাবারা মিকাইলের হাত থেকে নেওয়া হয় ইসরাফিলের হাত থেকে নেওয়া হয় আমার আল্লাহ কয় এইবার তোমরা ওযুর পানিটা দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে আজরাইল আমার নবীর ওযুর পানি দিয়া কাঁপতে স্যার বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি তোমার রাখতে হইব না তুমি দিয়া দাও জিবরাইলের হাতে জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝা যায় না আমার দিয়া আনাইলা সবার হাতে আবার ঘুরাইলা আবার গুইরা আমার হাতে দিলা কারণটা কি আল্লাহ কয় কারণ জানতে চাও বলে আল্লাহ একটু জানতে চাই বলে যাও 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 এই পানি তোমার হাতে রাখা যাইব না বলে কেন আমার হাতে রাখবা না বলে এই মুহূর্তে যাও এই পানিটা জান্নাতের দারোয়ান জান্নাতের দারোয়ান কিতাবের ভিতর তার নাম উল্লেখ করা হয় রিদওয়ান কি নাম আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল এই মুহূর্তে জান্নাতের দারোয়ান রিদওয়ানের হাতে দিয়ে আসো জান্নাতের দারোয়ান রিদওয়ান আমার রহমাতাল লিল আলামিন নবীর পানি মোবারকটা পায়া কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় দানওয়ান রে এই ওযুর পানি তোমার রাখতে হইব না যাও 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 জান্নাতের ভিতর যতজন হুর আছে সবার হাতে হাতে ফোঁটা ফোঁটা দিয়ে দাও আল্লাহু আকবার কর জান্নাতের ভিতর যত হুর আছে সবার হাতে দিয়ে দাও এই যে মহিলারা মেকআপ করে আছে না নাই এই মা বোনেরা মেকআপ ভালো আছে না করা যাবে এইবার আমি বলে দিচ্ছি মেকআপ করবা জন্মের মেকআপ করবা যত পারো সাজবা জাগা মতো সাইজো আর জাগায় সাজা যাবে এমন কিছু মহিলা আছে খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় দেখার জন্য সাইজা মাইজে অস্থির কিন্তু স্বামী আসলে মুসির মতো নাই কথা কোন না গিয়া কোন কার কি জোড়া তালি দেওয়া আইছে ভাইয়া আর স্বামী কোন দিকে আর মুখ দেখলি মনে মেজাজটা খারাপ হবে কথা কোন ঠিক কি মানে স্বামী আসলে ভালো লাগে না খালতো ভাই তালতো ভাই আসলে খুব ভালো লাগে এরকম মহিলা আছে না ভাই আমি এই কথা বলে অনেকে চলে আমাকে ফোন দেয় কয় হুজুর আপনি কি আর কেউ আসবেন না কলম কিসের কই খালি মহিলাদের বিরুদ্ধে কথা বল কোন তোরা দোষ করস কে তোদের কারণে বাজারে যা শান্তি নাই রাস্তায় যা শান্তি নাই গাড়িতে যা শান্তি নাই এজন্য আমি নিজের গাড়ি নিয়ে চলে নাকি আচ্ছা ভাই আমি কি খারাপ কিছু বলতেছি ওদের বিরুদ্ধে আমি দুটা যাই কথা বলি এটা ভালোর জন্য বলতেছি না ভাই ওদের তো সম্মান দিছে কে আরো জোরে কোন আর ওদের সম্মান ওরাই নষ্ট করতেছে কথা বল ঠিক কিনা বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কথা বল ঠিক কিনা এইবার আমার আল্লাহ কয় ও জিবরাইল জান্নাতের সব হুরদের হাতে হাতে দিয়ে দিতে বলো সবার হুরদের হাতে হাতে দিয়ে দিছে হুরেরা আমার নবীর ওযুর পানি কয়া আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব এই যে মিরাজের ঘটনা চলতেছে আল্লাহু আকবার কর কি মাস কি মাস রজব মাসে কি পাইছি নামাজ জোরে কর এই মাসেরই ওয়াজ করতেছি শুনবেন তো সবাই শুনবেন আল্লাহ আকবার কর
এই বার জান্নাতের হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমরা কি করব আমার আল্লাহ কয় ও হুরেরা রে জানসনি আমার বন্ধু নবী আইবো তোমরা আমার বন্ধু নবীর ওজুর পানি প্রসাদনী হিসেবে তোমরা কি করবা মেকআপ প্রসাদনী যেটা হাদিসের ভিতর আছে তোমরা মুখের উপরে মালিশ কইরা নাও আজকে মনের মতো সাজা নাও আল্লাহু আকবার কোন তোমরা সাজো গো মন দিয়া আজ আমার বন্ধু আইবো আমার বাড়ি তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইবো আমার বাড়ি আল্লাহু আকবার কোন এগুলি ভালো লাগে না আপনাদের কি বলবো রাস্তাঘাটে তো চলি মহিলারা যেভাবে টান দেয় আর ওদের বিরুদ্ধে কথা বলে আমার বিরুদ্ধে আন্দোলন চলে আন্দোলন করলে কি হবে ওদের কথা শুনেই তো আমার কোয়া লাগে হাই রে টান আবার দেখবেন মন সাজাইছে গাড়ির ভিতর সাজাইছে বক্স লাগাইয়া কি যে অশ্লীল গান শুরু করে আবার গান গায় গায় স্বামীর বিরুদ্ধে কথা কয় আছে না কয় স্বামী আমার যেমন তেমন দৌড়ায় আমার মনের মতন রে বুড়া মরলে হব আমি হব দাসা তোরি রে নাউজুবিল্লাহ কি খারাপের খারাপ বলছে স্বামীর সাইডে দেওয়ার খারাপ আবার স্বামী মহিলা ওইটা নিয়ে উড়াবো গানের ভিতর কইতেছে আর শ্রোতারা করে শুনতেছে আসেন রাই আমি তো হিজাব করে দেখলাম এই গান যে মহিলা গায় ওর জুতা দে বাইরে লাগে আর যে গাইছে ওর যে স্বামী ওটা মগা ওটা কি মগা শুইলে কেমনে সহ্য করে যে স্বামী আমার যেমন তেমন দেওয়ার মনে হতো ওইতে হইনি আবার হাত তালি দেয় আসেন নাই আমি হিসাব করে দেখলাম ওই মহিলা তো খারাপ খারাপ ও যে গোডাউন থেকে হইছে গোডাউন আরো খারাপ কথা কন না কিয়া তোর যদি মন চায় একটা গান গাইতে গা কোরআন নিয়ে কি নিয়ে জোরে কোন কোরআন নিয়ে গাওয়া যাবে না নামাজ রোজা সঙ্গের সাথে নামাজ হইব ঘরের পাতি রে নামাজ রোজা সঙ্গের সাথে নামাজ হইব রাতে পাইবা মুক্তি কুরানে তাই শুনি রে আল্লাহ আকবার কর অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে বলতে হবে এটা অন্যায় এটা করা যাবে না কথা কোন ঠিক কিনা এটা অন্যায় এটা করা যাবে যেটা নেয় সেটা আমরা বলবো এটা নেয় এটা করবে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মহিলাদেরকে শাস্তি দিবেন কোনো সমস্যা নাই ওরা সাজবে মনের মতো এ মা বোনেরা ভালো করে শুই না নাও সাইজা মার্কেটে যাওয়ার দরকার নাই আরে রাত্রেতে তুমি মনের মতো সাইজা রে মা ও মা জানো নি তুমি সারে নামাজটা আদায় কইরা যত পারো তুমি সাজবা মনের মতো করে সাইজা তোমার স্বামীরা যদি একটু খুশি করাইতে পারো তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি একটা হাসি দেয় আমার আল্লাহ এত খুশি হয় জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে দেয় আর তুমি যেটা করতে চাও তুমি যেটা যে জায়গায় সাজতে চাও জান্নাতের দরজা খোলা অত সহজ না তোমার জন্য জাহান্নামের দরজা খুলবে কথা কোন ঠিক কিনা তাও জাহান্নামে দিলে তো জাহান্নামে যদি দেয় ভালো জায়গায় দিব না খারাপ জায়গায় দিব কথা কন না কে ওই আগেকার মানুষ মানে যখন মারামি লাগতো কইতো তুই মলিও আসবি না কই নাই তুই যদি মরস তাও তুই বাঁচবি না আর তুই মলি তো বাঁচবি না মানে এটা এমন ভাবে কইতেছে তুই মরলেও বাঁচবি না মানে এমন ভাবে মরবি ওই আরো কমু ওরা যদি কথা না বন্ধ করে দেয় না কি করি কি ভাই আপনারা কি রাগ করতেছেন নাকি আবার টাম টাম দিতেছেন পরে তো আমার বিরুদ্ধে কথা বলবেন না সবাই রাজি তো আল্লাহ এই পাগলদেরকে কবুল করো সবাই করো আমিন আর একটু করে করো আমিন কয় লোক যাবে গেছে আচ্ছা ভাই এভাবে কি ফজর পর্যন্ত আপনারা থাকতে পারবেন
কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখেন তো কি করলেন তে হাত তুললেন কে আমি বুঝছি পুরান সালে বাতে আই দেয় যে মুরব্বিরা কইতো কেবল করতেছে না বিড়ি খাই না চা কি বিড়ির সাথ বুঝিস আবার কবেন যে না লাস্টে কিছু টান দেয় কয় সুখ টান আমি বিড়ি রস করছি বুঝছেন আমি বিড়ি রস করছি আচ্ছা যেটা আমার বলার দরকার সেটা বলতে হবে মুদমিনুল খামার হাদিসের ভিতর আছে না হুজুর যে নেশা করা যাবে কতক্ষণ নেশা করা যাবে তাহলে আমি ওয়াজ করছি যে যদি কোনো ব্যক্তি নেশা করছে অবস্থায় যদি মারা যায় কালেমা নসিব হবে না আর কালেমা যদি নসিব না হয় জান্নাতে যাওয়া যাবে কতক্ষণ আল্লাহর রাসূল বলছে মসজিদের ভিতর যারা প্রবেশ করে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি খায় যদি মসজিদে প্রবেশ করে আল্লাহর রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন ওর গেটি ধরে পাছায় লাত্তি দে ভাই আর তুই বিড়ি খা যাস শরম করে না আবার খাই খাই এই বাথরুমের ভিতর যা দে বিড়ি মোতা করে বসে আছে না ভাই কি খারাপের খারাপ রে কি খারাপের খারাপ আমি তো দেখি কুত্তার চেয়ে বেশি কথা বল না না রাগ করতেছে একটা কুত্তা আপনি তো গায়ে বলতে কুত্তা আছে না একটা মানুষ সাক্ষী দেন তো জীবনে একটা মানুষ বলবেন যে একটা কুত্তা খাইতেছে আর হাঁটতেছে জীবনে দেখছেন কুত্তার ভিতরে আদব আছে ও খাওয়ার সময় খায় হাগার সময় হাগে কথা কয় থাকে ও খাওয়ার সময় খায় হাগার সময় আগে কুত্তার ভিতরে আদব আছে কিন্তু এই যে কিছু বিড়ি খোর যারা বাথরুমের ভিতরে বৈশা খায় ওদের ভিতরে আদবটা নাই বাথরুমের ভিতরে বৈশা খায় আমি ওয়াজ করছি যে ভাই তোরা যে খাইতেছ আর খাস না কারণ গরমের দিনে খাইছিস এক ভাবেছিলি শীতের দিনে খালি কিন্তু দুইটা দুমা নিজ দে একটা উপর দে একটা কথা কন না গে আল হে আমার কয় কি হুজুর ওদের শাশী একটু কথা আছে আন কইলাম আছে ঠিক আছে আন ঘরের ভিতরে যা করতেছে যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই হে বিষয়ে আপনি ওয়াজ করেন না কইলাম মানে আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে জানার তো শেষ নাই তাহলে একটু বলেন তে বলতে আপনি কি জানেন হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি এই মুরব্বি আমাকে ওয়াজ করতেছে হ্যাঁ আবার কয় কি আপনি যে কইলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া এটা স্বাদ বুঝেন কোন তা তো না বুঝি না কই ওটার ভিতর যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার এরকম লোক আছে না ভাই বন্ধুরা রে আর এ রাগ করিস না সর্দা গুলালা পাতা সাদা পাতা কই নি বিয়ার ডান্ডি হুইস্কি মিতাদিন পিতাদিন কোডিং ভাংসর হাসি হিরোইন ফেন্সিড ইয়াবার এটা নির ভটকা যত নিশা আছে একটাও খাওয়া যাবে বন্ধুরা রে আমার আমার দাওয়াত দিছে সে ভাই কই ঠিক আছে আপনারা যদি থাকেন আমি আছি নাকি কোন আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আবার তোমার তো হবে সবার নাকি এরা তবারকের আশা করেন আপনারা তবারকের আশা আছে আছে তাহলে একটা টান দেই আমরা তবারকের পাগল না আমরা কোরআনের পাগল কথা বল আমরা কিসের পাগল আরো জোরে ও নবীর প্রেমিকে রা দিস
জানে না প্রেম মরে না আমারে যে কি রাগ করে দিব আল্লাহই জানে ও গোপালপুরের পলাশ বাড়ির গাইবান্দার প্রেমিক এরা সাগারা কিশোরীরা সাগার কর করে না আয়া প্রেম তো কিশোরী আশায় আজকে ওয়াজ করব রাজি আছেন তো দরকারে ভদর না ভদর আবার তা মাথা বগরি আলাম কি কারা কারা থাকবেন না একটু হাত তুলে জানছে এই কি কয় আমি কি কারা কারা থাকবেন না হাত তুলে আর নি আসবেন এ কি রে কোন জালাই পড়ছি আচ্ছা ভাই একটা সত্য কথা বলবেন তো এখন যে রাত গরির কাটা কথা 4:30 আপনাদের কাছে মনে হইতেছে রাত 4:30 সত্য কথা বলেন গুড একটা মানুষের চোখে ঘুম আছে দেখেন কোলাপালের চোখে ঘুম নাই আর অনেক বক্তা দেখে ওয়াজ করতেছে শ্রোতা এরকম ঘুম আবার কিছু লোক জুমে করে শেষ করেই নেই হিজরিটা দিলি তো যাইর বাড়ি আসলে নাই আমি ওই যে প্রথমে বললাম আমি এমন ওয়াজ জানি না যে শ্রোতা ঘুম পারবে সে ওয়াজ আমি বুঝিব না চাতক পাখির মতো তাকায় থাকতে হবে তাই এখন চা দিয়ে নাই হুজুর করে দেন হুজুররা অনেক কষ্ট করছে আমি তো আর এত কষ্ট করি না 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 আমি ওদের ভিতর চা খাই না এমনি তামাতা করে কি কোন এমনি খুব পারে মনে করো স্টেজে আসা পর্যন্তই যা কষ্ট স্টেজে আসছে না আর কিছু কোয়া লাগবে না আপনারা যতক্ষণ আছেন ইনশাআল্লাহ আছি কোনো সমস্যা নাই চলুক আল্লাহ কবুল করুক সবাই গুণ আমিন আর একটু জোরে গুণ আমিন আরে কারে কাছে বলি দুঃখ তার দি মিলে না সাইডে যারা দাঁড়ায় রয়েছে বসতে কইলে তারা বসে না আরে কারে কাছে বলি দুঃখ আমি কারে কাছে বলি দুঃখ তার দি মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না যার কাছে বলি দুঃখ সে তো বলি না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আজকে কিন্তু কবর রাজি আছে তাহলে একটু বসার ব্যবস্থা করে দিই এতগুলো মানুষ দাঁড়ায় রয়েছে হায় হায় না বসার ব্যবস্থা একটু দেন না পিছনে যদি একটু ব্যবস্থা করা যায় খ্যার খ্যার দেন ভাই এটা পালা টালা দরকার ভাঙ্গে ভেঙ্গে দেন এর বাইরে দাঁড়া থাকলে আমার কাছে কষ্ট লাগে না জানি দাঁড়া থেকে কতক্ষণ দেন দেন এই ক্যামেরাম্যান দাও নাকি গভীর রাত্রে আজানের আগ মুহূর্ত এখন পর্যন্ত প্যান্ডেল কানায় কানায় মার আল্লাহ আকবার কোন হাসি মাখা মুখ জান্নাতি মুখ জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আল্লাহ এ আমার গোপাল মন বাসির আদবের সাথে একটু বইসে যাও জীবনটাকে পরিবর্তন কইরা নাও আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে আমার নবীর জন্য আমার আল্লাহ জিব্রাইল রে দায়িত্ব দিল জিবরাইল আমার বন্ধু নবীর দিয়াল আমার বাড়ি আল্লাহু আকবার কম আমার নবী যাইব রে আমার নবী যখন রওনা দিছে রে ভাই কাবা কাউসাইন মারকার শিরাল মসজিদ রে আকসার ঘটনা আছে না নাই সূরা বানি ইসরাইল 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা আল্লাহু আকবার ঘোষণা কার নবীজির মিরাজ হইছে দিনে না রাতে হ্যাঁ একসাথে বলেন ওয়াজ হইতেছে দিনে না রাতে প্রেম জমে দিনে না রাতে আহা প্রেম কখন জমে যদিও বাসার কম তবুও প্রেম জমে কথা কান ঠিক কিনা কি চাচা আজ আপনি মনে হয় আসলেন এটা এটা পাড়ি দিয়ে আইছেন তাই না বাসার কাপড় পাড়ি দিয়ে আইছেন বুঝি তো
প্রেম আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আমার নবী রওনা দিছে আল্লাহর বাড়ি আল্লাহু আকবার কোন এইবার নবী যাইবে কার বাড়ি আরো জোরে কোন নবী গেছে কোন কুতুব গেছে কেউ যায় নাই গেছে কে আমার আপনার নবীর জি মিরাজ সত্য না মিথ্যা একসাথে বলেন সত্য না মিথ্যা নবী জি মিরাজে গেছে আমাদের জন্য কি নিয়ে আইছে নামাজ এই যে আজকে এই যে আমি আলোচনাটা এই মাসের ঘটনা বলতেছি আমার নবী যাইতেছে কার বাড়ি আমরা খুশি না বেজার কারা কারা খুশি তারা একটু আমার সাথে বলেন আমরা সবাই ভগবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভগবান আমার নবী কার মেহমান একসাথে আমরা সবাই ভগবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভগবান আমার নবী আরে গেলেন নবী আরশে আরশ বলে নবীর প্রকাশে জুতা মুবারকের দুলি জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর বেগমান বলেন আমরা সবাই ভগবান আমার নবী আল্লাহ বলতেছে এবার কে বলবে তখন বলল আরশ এখন আল্লাহ বলতেছে আল্লাহ বলে বন্ধুরা আমার আরশে যত শুনিব আপনার আল্লাহ বলে বন্ধুরা আমার আরশে যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহ কি বলতেছে যা চাইবেন আমাদের যদি বলা হয় আমরা কি বলবো আল্লাহ একটা বাড়ি দে একটা গাড়ি দে একটা সুন্দর নারী দে আমারে দিছে দিছে সাসারে দিছ না সাসারে দিছ না বেজাল লাগে কথা কোন লাগে আর আমার নবী সুযোগ পাইছে আল্লাহ বলতেছে যা চাবেন তাই দিব ও অপমান করব না আমার নবী সুযোগ পাইছে কি পাইছে সুযোগ পায়া আমার নবী এবার চাবে আবার আল্লাহ যখন আমার নবীরে মিরাজে নিছে 17টা জায়গায় ভ্রমণ করাইছে মিরাজের তত্ত্ব তো ভালো করে পড়ো নাই মোল্লা তুমি বুঝ নাকি খালি টানা টানি করে আছে না নাই আমার নবীকে 17টা জায়গায় আল্লাহ ভ্রমণ করাইছে 17টা জায়গায় ভ্রমণ করছে আমার নবী বলছে আল্লাহ আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম আমার উম্মত দেখলো না আমার আল্লাহ বলছে হে বন্ধু তুমি আফসোস করো না আমি জানি তুমি তোমার উম্মতের কত ভালোবাসো এইজন্য তোমার উম্মতে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দেব তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করতে পারে আদায় করতে পারে আমি আল্লাহ জান্নাতের টিকিট দেব ওদেরকে 17টা জায়গায় ভ্রমণ করায় তারপরে জান্নাত দেব এবার আমার নবী সুযোগ পাইছে আল্লাহ বলছে যা চাইবেন তাই দেব এখন আমার নবী সুযোগ পাই বলতেছে করে আরে নবী বলে আল্লাহর কাছে খোদার কাছে কই কান্দিয়া গো আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মত রে যায় আন্নাত দিয়া উম্মত রে যা আন্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান বলে না আমরা সবাই ভাগ্যবান আমার নবী বন্ধুরা রে আমার আমার নবী যায় আল্লাহর বাড়িরে এ আমার গোপালপুর বাসী আমার নবী যাই বই আল্লাহর বাড়ি আমার নবীর নিয়া জিব্রাইল যখন রওনা দিছে রে বন্ধু ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও আমার নবীর নিয়া এমন একটা জায়গায় দাঁড়াইছে রে ভাই সেই জায়গাটায় ডাইলে একটা নদী বামে একটা নদী উপরে একটা নদী নিচে একটা নদী চারিদিকে নদী মাঝখানে আমার নবী আমার নবী কয় ভাই জিব্রাইল ডাইনে একটা নদী বামে একটা নদী উপরে একটা নদী নিচে একটা নদী আরে এত নদীর স্রোত ও জিব্রাইল রে এই নদী কোথা থেকে আসে
কোথা থেকে আসে ডাইরেক্টর নদী কিসের নদী আমার নবী বলছে বুখারীর হাদিস ভালো করে শুনে নাও আমার নবী বলছে যারা দুনিয়ার বুকে এই দুনিয়ার বুকে যারা রোজা রাখবে যারা রোজা রাখে ইফতার করবে ইফতার করার সময় তাদের শরবত হইলে মজা লাগে কি লাগে না জোরে কোন আমার নবী বলছে যারা শরবত পানে করবে আমার আল্লাহ দুনিয়াতে এটা দিয়েছে স্যাম্পল দুনিয়াতে কি স্যাম্পল আর আমাদের জন্য জান্নাতে গোডাউন জান্নাতে কি গোডাউন জান্নাতে এই বুখারীর হাদিস ভালো করে শুনে নাও আমার নবী বলছেন সর্বতন সাইয়াতাল লিসারিবিন এই দুনিয়ার বুকে যারা এই শরবত অল্প স্যাম্পল খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা গোডাউন রেখে দিয়েছে জোরে জোরে কর না সুবহানাল্লাহ আর উপরে একটা নদী দেখা যায় সেটা হলো পানির নদী আমার নবী বলছে মা আনতাহুরা পবিত্র নিয়ামতের পানি ভালো করে শুইনা নাও এই বদল একটা মধুর নদী আসালের মুসাফা যেটাকে বলা হয় মধুর নদী আমার বন্ধুরা লাবানের খমিসা একটা হলো দুধের নদী কয়টা হলো জোরে কর আরে চারটা নদী দেখা যায় রে গোপালপুর বাসীরা ভালো করে শুইনা নাও ও মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে সন্ধান জাননি ও মোল্লাজি খবর লইছনি আমার আবার আপনি কোথায় পাইবেন মনে করবেন না হুজুর কোথায় পড়লেন এ আমার বোঝানো ভালো করে শুই না নাও তফসিরে নুরুল কোরআন এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও আমার নবী বলেছেন ভাই বিসমিল্লাহ তাফসিরটা করবা আমার আলোচনাটা পায়া যাইবা রে ভাই তফসিরে নঈমির ভিতর ক্লিয়ার ভাবে বিসমিল্লাহ তাফসির সেইখানে উল্লেখ করা হয়েছে এই চার রঙের পানির কথা জোরে কোন সুবহানাল্লাহ তফসিরে নঈমের ভিতর উল্লেখ করা হয় আমার নবী বলতেছে এই চার কালারের পানি চার রঙের পানি আসতেছে আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম জিব্রাইল এই পানিগুলো আসে কোথা থেকে এবার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পানির কথা আমি একবার নয় লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহর জিগাইছি আমার আল্লাহর সাথে শুধু বলছে এই পানির খবর কোথা থেকে আসে আমি জানি আর আমার বন্ধু নবী জানে জোরে কোন সুবহানাল্লাহ ওয়াজ করে আমি ঘামেন আপনি কারণটা কি দেখেন বন্ধুরা রে আমার আমার রহমত আল্লিল আলামিন নবী প্রশ্ন করে জানোনি জিব্রাইল কয় জানি না এমন সময় একজন ফেরেশতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো জিব্রাইল না বললো আমি জানি আমার নবী তুমি জানো বলে হ্যাঁ আমার নবী রওনা দিছে আল্লাহু আকবার কোন মিরাজের ঘটনা কিসের রস আমার নবী ওই ফেরেশতার সাথে রওনা দিছে রে গাইবান্ধা জেলাবাসীরা আমার নবী যখন ওই ফেরেশতার সাথে রওনা দেয় যাইতে 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 সামনে দেখা যায় বিশাল বড় একটা গাছ বিশাল বড় গাছ আমার নবী প্রশ্ন করে ও ফেরেশতা এই গাছটা কত বড় বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই গাছটা কতটা যদি 70 বছর দৌড়ায় এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না জোরে জোরে কর না সুবহানাল্লাহ ছোট হইলো হ্যাঁ এইবার এই গাছটার নিচে এইবার তাকাও আমার নবী বলে ও ফেরেশতা গাছের নিচে কি দেখা যায় বলে গাছের নিচে মূল শিকড় দেখা যায় বলে তার নিচে কি বলে বিশাল বড় একটা ঘর দেখা যায় আল্লাহু আকবার কর আমার নবী কয় ও ফেরেশতা এই ঘরটা কত বড় ওই ফেরেশতাটা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই এই ঘরটা কত বড় এই দুনিয়া যত বড় তার 10টা দুনিয়া দিলেও এর সমান হবে না জোরে জোরে করেন না সুবহানাল্লাহ 10টা দুনিয়া দিলেও এই ঘরের সমান হবে না তাহলে ঘরটা কি ছোট না বড় এই পানিগুলো এই ঘর থেকে বের হইতেছে আল্লাহ আকবার কর এইবার ঘরের ভিতর কি আছে ভালো করে শুনে নাও এই ঘরের ভিতর এত বড় একটা ঘর অত তো দরজা মাত্র একটা কয়টা জোরে কর আ
আমার নবী কয় ও ফেরেশতার রে এত বড় একটা ঘর দেখা চায় এই ঘরের দরজা হলো একটা তাও সামনে দেখি তালা বাইরে গেছে জালা এই মুহূর্তে চাবির দরকার আমি দেখতে চাই ঘরের ভিতর থেকে কেমনে পারি বাইরে হয় ওই ফেরেশতা কয় আর রাসূল আল্লাহ নবী গো এই ফেরেশতা কান্দার কয় নবী গো এই দরজার তালার চাবির জন্য আমি একবার নয় দুইবার নয় তিনবার নয় লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহরে জিগাইছি আল্লাহ এই ঘরের দরজার চাবিটা দাও একটু ভিতরে দেখতে চাই পানিগুলো কেমনে বের হয় আল্লাহ কয় ও ফেরেশতা রে এই ঘরের চাবি আমি রাখি নাই এই ঘরের চাবি আমার বন্ধু নবীর হাতে রাইখা দিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ একটা প্রেমের নবী সুইয়াম আছে গো আল্লাহ মদিনার শহরে নবী গো একবার দেখা দিবেন কি আমার নবী গো একবার দেখা তালার চাবিটা দেখবেন নিবেন আপনারা এই তালার চাবিটার যে আমলটা আছে আপনারা যদি আমলটা করতে পারেন মহিলারা যদি করে মহিলারা রান্না করবে দুইজনের ভাত রান্না করলে যদি মেহমান আসে দুইজনের ভাত তিনজন ফুল পেট খাবে ভাত কমবে না আসরে কোন সুবহানাল্লাহ এই আমলটা যদি আপনারা করতে পারেন আপনারা যেই কাজে হাত দিবেন সেই কাজের ভিতর আল্লাহ বরকত দিবে আমার নবীর হাতে কি আছে জোরে কর আজকের আলোচনাটা নিয়ে যান মিরাজের ঘটনা আমার নবীর কাছে চাবি এই চাবিটা আমার নবীর কাছে কেমনে আইলো এই বিস্তারিত আলোচনা কি সবাই শুনবেন তার আগ মুহূর্তে আজকের এই মিরাজের ঘটনার ভিতর আমি যে আলোচনাটা দিচ্ছি আলোচনার মাঝখানে আমি চাই নবীর প্রেমিক যারা আমি নবীর প্রেমিকদের মাঝে আপনারা কি চান না যে এই মাহফিলটা নিয়মিত হোক বাইরে আক করবেন না আদবে আউলিয়া বেয়াদবে শয়তান আপনি দিতে পারেন বা না পারেন কিন্তু বেয়াদবি করা যাবে না এখন আমি হয়তো বলবো যে এই মাহফিলের জন্য অনেক খরচ হয় না তা আপনারা যারা আছেন আমরা যদি সবাই মিলে একটু সহযোগিতা করি তাহলে কমিটির জন্য একটু সুবিধা হয় এই গ্রামের মানুষদেরকে এত সুন্দর একটা আয়োজন করছে এরা তো পারত যে এই অনুষ্ঠানটা না করে এলাকার কিছু কোলাবান মিলে যদি গানের আয়োজন করত ঠেকাইতে পারতেন তখন কিন্তু ধুমধারা কারাক নিয়ে চলে যেত কিন্তু তা না করে এমন একটা আয়োজন করছে এখানে যে আমি আলোচনা করছি ভাই আপনাদেরকে নিয়ে আমি যতটুকু কথা বলছি আমি কি কোনো খারাপ কথা বলছি তাহলে এই আলোচনাটা এই মজলিসটা এরকম ভাবে নিয়মিত ভাবে হোক আমরা চাই কি চাই না যারা যারা চান ভাই একটু মন থেকে আমি চাই আজকে ওলি আল্লাহর প্রেমে পাগল হয়ে আমি অল্প সময়ের ভিতর যতটুকু কথা বলছি আমি ফিনিশিংটা দিতে চাই খুব তাড়াতাড়ি আপনারা যারা পাগল আমি এই মুহূর্তে একটা কালেকশন করে কিন্তু আসলাম ওখানেও প্রধানমন্ত্রী ছিলাম এই যে পোস্টার দেখেন আর কইবেন না যে হুজুর এত তাড়াতাড়ি এই যে টি-শার্ট তো তারপরে আমি আপনাদের মাঝে আসছি ভাই এত কষ্ট করে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আমি আপনাদেরকে ভালোবাসবো ভাই তবে এই মুহূর্তে আপনারা যারা আসছেন আমি চাই আপনারা এই মাহফিলটাকে ভালোবেসে যে যেমন পারেন খুব দ্রুত গতিতে আপনারা দান করবেন মানে সময় নষ্ট করা যাবে না দ্রুত গতিতে কারা কারা দিতে পারবেন একটু হাত তুলে আমি আবার আমি দাওয়াত নেব দাওয়াত নেবেন এখানকার আগামী বছর চেষ্টা করব চেষ্টা ইনশাআল্লাহ না আবার ডেট আগে ওভাবে তো বলা যাবে না আবার ডেট খালি থাকলে সে ডেট যদি খালি না থাকে তাহলে তো হবে না না কর্তৃপক্ষ আমার না কর্তৃপক্ষ যদি আগে বলতো ভাই আমি যে আপনি যে ডেটটা নিছি আবার আপনারা মনে মনে ভাববেন যে হুজুর একটা থেকে টিপ মেরে আসলেন এই ডেটটা নেওয়ার আগে কিন্তু আমার এই ডেটটা নেওয়া জি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়া আমি বলতেছি শুনেন আপনারা আবার মনে মনে ভাবতে পারেন যে হুজুর ডাবল মাহফিল এত দূর থেকে নিছেন
ভাই আমি কমিটিকে বলেই নিছি যে ভাই আমার এক জায়গা প্রোগ্রাম আছে ওইখান থেকে প্রোগ্রাম করে হয়তো আপনাদের এখানে আমি দুটোর ভিতরে চেষ্টা করব তে কমিটি বলছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু কথা বলে নিছি আর যদি কথা না বলে নিতাম তখন আমার হয়তো সমস্যা হতো নাকি আমি কথা বলেই নিছি আর ওই মাহফিলটা কইরা কিন্তু আপনাদের মাহফিল আসছে তাহলে দুইটা মাহফিল একই রাতে দুইটা মাহফিলে প্রধান বক্তা খুব টাফ ব্যাপার আর তারপরে আপনাদের এই রাস্তাটা বিশেষ করে আপনাদের এই বগুড়ার এই রাস্তাটা মানে শুধু ট্রাক চলে প্রচুর চাপ দেখলাম প্রচুর চাপ তো যাও আলহামদুলিল্লাহ না কি কোন আমার কিসের কষ্ট হে ভাই আমার এই মেশিনটা যদি চাইনারা তৈরি করতো জায়গায় ভ্রষ্ট হয়ে যেত যদি জাপানি তৈরি করতো জায়গায় ভ্রষ্ট হইতো তৈরি করছে মালিক কথা কন তৈরি করছে কে আল্লাহ এই জন্য পাঁচ পা দিয়ে আল্লাহর রহমতে ভালোই চলে ভাই কি কোনো সমস্যা হইতেছে এই যে আমি যে কথা বলতেছি আমার কি কোনো সমস্যা হইতেছে আমি যদি এভাবে আরো দুই চার ঘন্টা চালাই ভাই আমি যদি এভাবে এই মিরাজের ঘটনা আমি যদি টানা আপনাদের এখানে এই বসার উপরে এক সপ্তাহ যদি চালাই তাও শেষ হবে না আর একটা মুসলিম উঠতে পারবে না একজন না যদি তার ভিতর নবীর প্রেম থাকে যদি তার ভিতর কোরআনের ভালোবাসা থাকে একজন উঠতে পারবে না তো যাও আপনারা আমার কমিটি কিন্তু আছে চাচ্ছে যে আগামীতে দাওয়াত আমার ডায়েরি দেখতে হবে যদি বুক না থাকে না যদি বুক না থাকে তাহলে আমি ডেট দেব যদি আমার ডেট খালি থাকে তাহলে ইনশাল্লাহ ডেট দেবো তাহলে আর এই 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 কষ্টটা আপনাদের করতে হবে না মানে ডাবল প্রোগ্রাম হবে না আমি আগে এসে বসে থাকবো সমস্যা নেই না না আইসে দেখলাম অনেক পরিশ্রম করেছে তো যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ বর্ষা আমি দেখতেছি তবে আপনারা ভালোবাসা দিয়েছেন আমাকে ভালোবাসছেন আমি আপনাদেরকে ভালোবেসে আপনাদের ডাকে সারা দিতে রাজি আছে আলহামদুলিল্লাহ তবে আমি চাই আপনারা জাক জমকপূর্ণ ভাবে একজন লোক মিস করবেন না যেহেতু আপনারা সবাই আমাকে ভালোবাসা দিতে চাইছেন আর আমি আল্লাহর কাছে আর কিছু না হোক আজকে মোনাজাতে আমি একটা জিনিস বলবো আল্লাহ এই পাগলদেরকে এই পাগল যারা আমাকে ভালোবাসা দিছে আল্লাহ আমি এদেরকে ভুলতে চাই না আল্লাহ এরা যেমন আজকে আমাকে সম্মান দিছে ভালোবাসা দিছে আজকে আমি বক্তা এরা শ্রোতা আল্লাহ আমি দোয়া করে দিলাম এদের সাথে আমাকে মিস করে শ্রোতা বানায় জান্নাতের ভিতর নবীর বায়ান শুনে আল্লাহ কবুল করুক সবাই গুলো আমিন আমরা নবীর পাগল হয়ে আজকের এই মাহফিলের জন্য সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হয়ে রজব মাসে মিরাজের ঘটনা নামাজের উদ্দেশ্যে আজকে আলোচনা করলাম এই পাগলগুলোর মধ্য থেকে কোন ব্যক্তি আছেন সর্বপ্রথমে এই মাহফিলকে কেন্দ্র করে 1000 2000 5000 টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আপনি কি নাম ভালোবাসার মানুষ আজিকের মাহফিল পেয়েছি 500 টাকা নগদ দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার শফিকুল ইসলাম ভাই তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই আল্লাহ আকবার শোনো শোনো জাগত বাসী শোনো শোনো জাগত বাসী সম্মতি আমন ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন শোনো শোনো গিরাম বাসী সম্মতি আমন ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি আমিনুল ইসলাম ভাই আনছে তে ওলি আল্লাহর দাম আছে না নাই তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই কোরআনের পক্ষে আছি না নাই আমরা ওলি আল্লাহরে ভালোবাসি নবীরে ভালোবাসি কথা কন ঠিক কিনা যারা ওলি আল্লাহ মানে না আমরা তাদের সাথে নাই কথা কন বন্ধুরা রে আমার আমার রহমত লিল আলামিন নবী কয়ালি রে এই সুসনা রুটি খাও আলি খাইতে পারে না মুখের ভিতর ঢুকাইছে এমন সময় মৌমাছি কান্দে রে মুরব্বী বাবাজি রাজ মৌমাছি কান্দে আমার আল্লাহ কয় ও মৌমাছি
থাকি মৌমাছি পায় আল্লাহ গো আমি বিভিন্ন গাছের নির্যাস নেই বিভিন্ন গাছ থেকে আমি যেই নির্যাসগুলো নেই যেই রসগুলো নেই ও মালিক এই গাছের রসগুলো হয় তিতা অথচ এই রসটা নিয়ে আমি মৌমাছি একটা চক্কর মাইরা দেই একটা চক্করে আমার নবীর উপর আমি দরুদ পড়ি আমার নবীর উপর দরুদ পড়লে এই তিতাটা মিঠা হয়ে যায় জোরে জোরে কর না সুবহানাল্লাহ কার উপর দরুদ পড়ছে একসাথে বলেন নবীর উপর দরুদ পড়ার কারণে কি হইছে তিতা কি হয় আরো জোরে তিতা কি হয় নবীর উপর দরুদ পড়লে যদি চোখের পানি ফলাইতে পারো খোদার কসম জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায় আবু বকর মাছ কিনছে সেই মাছ নবীর উপর দরুদ পড়ছে ওই মাছ আর রান্না করতে পারে নাই কারণ মাছটা নবীর উপর দরুদ পড়ছে আমার নবী বলছে দুনিয়ার আগুন কেন এই মাছকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো যাবে না জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আজকের দরবারের মাহফিল ভালো করে শুনে নাও একটা দিক নয় আমি বিভিন্ন দিক দিয়ে আলোচনা দিয়ে দেওয়া যাব এ আমার মুরব্বি বাবারা রজব মাস দাবি মাস এই মাসের ভিতরে আমরা কি পাইছি নামাজ জোরে কোন একসাথে নামাজের দরকার আছে নাই যাদের ভিতরে নামাজ নাই আমরা তাদের ভিতরে নাই নামাজের দরকার আছে নাই নামাজ পড়া কার হুকুম এই যে রজব মাস আমাদের মাস থেকে এখন বিদায় নিচ্ছে আজকে 6 তারিখ পড়ল তাহলে এই রজব মাস এই মাসে আমরা পাইছি নামাজ কি পাইছি একসাথে বলেন নামাজের দাম আছে নাই আমার নবী বলছে ভালো করে শুনে নেন আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আর আইতুম লাউ আন নাহরান বিবাবি আহাদিম ইগসুল ফিহি কুল্লা ইয়ামিন খামসান হালে বাকি উদাহরণ এই সাইয়ুল قالوا فذلك رسول الله صلى الله عليه وسلم الله بهن الخطايا رواه البخاري আল্লাহু আকবার জান হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী বলছে আর ওয়াইতু লাউ আন্না নাহরান বিবাবি হাদিক মে গুসরু ফিহি কুল্লা ইয়ামিন খামসান হালি বে কমিন দরনে শাইউল ক্বালু ফাযালিকা মাসালু সলাতি খামস ইয়াম আল্লাহু বিল খতায়া হে সাহাবীরা যদি কোন একটা সাহাবী দিনের ভিতর পাঁচবার গোসল করে তার কি ময়লা থাকবে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার দেহে ময়লা থাকতে পারে না আমার নবী বলল যেই মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী মিরাজ করছে জোরে কোন কথা ঠিক কিনা কোন মাসে এই মাসে জোরে কর আপনারা কি কথা বুঝতেছেন কি করছে মিরাজে গেছে কার বাড়ি আরো জোরে সব একসাথে বলেন কার বাড়ি কোন মানুষ গেছে কাঠমোল্লা গেছে এই নবীর দাম আছে না নাই এই যে পোস্টারটা করছেন প্রধান বক্তা দিছেন না আপনারা পোস্টার করলেন কারণটা কি প্রচার করছে কথাগণ প্রচার করছে আমার নাম দিয়ে কি করছে প্রচার করছে যে অমুক হুজুর আসবে এবার এই প্রচার করা হয়েছে মাইকিং করা হয়েছে আর আমার নবীর কি প্রচার জানেন আমার নবীর প্রচার আদম থেকে শুরু করে আমার নবীর আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীকে দিয়ে আমার নবীর প্রচার করছে আরো জোরে কোন দেখা বন্ধুরা রে আমার আদম নবী আইছে আমার আল্লাহ কয় ও জিবরাইল রে নবুয়তের দরজা খুইলা রাখো ঈসা নবী আইছে নবুয়তের দরজা খোলা মুসা নবী আইছে নবুয়তের দরজা খোলা ঈসা নবী আইছে নবুয়তের দরজা খোলা ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খোলা ইসমাইল নবী আইছে নবুয়তের দরজা খোলা জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা আমার নবী যখন আইছে গো আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইছে এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা এই জন্য কাদিয়ারীদের বাইরে গেছে জালা কথা কর না কেয়া আমাদের নবীর পরে কি আর নবী আছে একসাথে বলেন নবীর পরে কি নবী আছে আরো জোরে আমরা মানি নবীর পরে কোন নবী নাই যারা মানে না তাদের সাথে আমরা নাই আওয়াজ দিতে হবে যারা মানে না তাদের সাথে আমরা
আমার নবী বলছে সহিহ হাদিসের কাছে হাদিস قال قال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোন নবী নাই জোরে বল সুবহানাল্লাহ নবীর পরে আর কোন এটা কি হচ্ছে হবে না নবীর পরে আর কি নবী বন্ধুরারে আমার সব নবীরে দিয়ে আমার নবীর প্রচার হইছে সব নবীরে দিয়ে আমার নবীর মাইকে হইছে আমার নবী আইছে দাবি নবীরে ভাই এই নবী যাই বই আল্লাহর বাড়ি আমাদের জন্য আনন্দ নামাজ করে কোন কথাটি কিনা এই পৃথিবীর মুখে সর্বপ্রথম নামাজ আদায় করছে কে একে একে সব বুঝতে হবে কিন্তু ভাই আমরা নামাজ পড়ি তো নাকি অথচ আমাদের ইতিহাস কিন্তু অনেকেই বুঝি না আসরের নামাজটা সর্বপ্রথম কোন নবী আদায় করছে অনেকেই জানি না কথা বল ঠিক কিনা আসরের নামাজটা সর্বপ্রথম কে পড়লো জোহরের নামাজটা কোন নবী আদায় করলো ফজরের নামাজটা কোন নবী আদায় করলো ফজরের নামাজ সর্বপ্রথমে আদম নবী আদায় করছে তিনি আত্মা ভুলের কারণে 340 বছর অজর নয়লে কান্দার পরে যখন বাপ পাইছে আদম নবীর শুকরিয়া তার দুই রাকাত নামাজ পড়ছে আল্লাহর কাছে এত মজা লাগছে আল্লাহ কয় হে জিব্রাইল এই নামাজটা আমার কাছে এত মজা লাগছে কিয়ামতের আগ পর্যন্ত এই নামাজটা চলবে জারি কায়েম রাখবো জোরে কর সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আমার নবী এই দুনিয়ার মুখে আইছে রে এই রজব মাসে মাস এই মাসে আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়া যাইব আল্লাহর বাড়ি আল্লাহু আকবার ক আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়া যাইব আমার বাড়ি ও জিবরাইল আমার বন্ধু নবীর এমনি আনলে চলবে না আমার বন্ধু নবীর জন্য একটা গাড়ির প্রয়োজন আমার বন্ধু নবীর জন্য একটা পোশাকের প্রয়োজন আমার বন্ধু নবীর একটা পোশাকে জান্নাতের ভিতরে দিকে নিয়ে যাইবা আল্লাহু আকবার ক আসলে মনে হয় আপনাদের কষ্ট দিতেছি আমি না বক্তা হিসেবে তো চলে না আমার তাই না না থাক থাক আচ্ছা আচ্ছা আপনারা তো মাইনে নিছেন ভাই অনেক জায়গায় বক্তা হিসেবে মানেই না কি যে বিপদ আমি যে একজন বক্তা কেউ গুনেই না আমি আপনাদের জন্য ভাই মোনাজাতে ইনশাআল্লাহ দোয়া করব না কারা গেছে কই পুরা মাঠ কারাই কারাই করা পুরা মাঠ কারাই কারাই করা আলহামদুলিল্লাহ কল তাহলে আমার নবী কার বাড়ি যাবে আমি আপনাদের কাছে আসলাম একটা পোশাক পরলাম এই হুজুর একটা পোশাক পরছে কথা কোন ঠিক কিনা আপনারা পোশাক পরে আসছেন আপনারা আত্মীয় বাড়ি গেলে ভালো পোশাক পরেন কথা কোন তাহলে ভিআইপি জায়গায় গেলে ভিআইপি পোশাক পরি আল্লাহ কয় আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি সাধারণ পোশাক চলবে না যাও জান্নাতের ভিতর থেকে আমার বন্ধু নবীর জন্য দামি পোশাক নিতে হবে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আইও আমার বন্ধু নবীর জন্য একটা ঘোড়ার প্রয়োজন একটা গাড়ির প্রয়োজন তাড়াতাড়ি যাও আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমার বন্ধু নবীর জন্য একটা গাড়ি রেডি করছি একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি 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 রব রব বুরাক রাইখা দিছি ও
জিবরাইল আমার বন্ধুদের জন্য একটা রব রব্বুরাকে নিয়ে যাইবা আল্লাহু আকবার কম জিবরাইল আইসা গেছে রে এইবার যাইয়া দেখে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আমার আল্লাহ সৃষ্টি করেছে আরে জিবরাইল জান্নাতের ভিতরে ঢুইকা বুরাকগুলো পরীক্ষা করে পরিণদা দিবে আল্লাহ কয় তোমার যেটা পছন্দ সেইটা নিয়ে আসবা এইবার জিবরাইল যাইয়া ঘুরা ঘুরা সমস্ত বুরাকগুলো দেখতেছে কারে নেওয়া যায় খুইজা 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 দেখে কোন কোন রব রব বুরাকগুলো খাইতে খাইতে মোটা হয়ে গেছে জান্নাতের নাস দিয়া মতে খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাক দেখা যায় আরে যেই বুরাকটা খাবার খাইলো ওর সামনে এত খাবার দেখা যায় একটা খাবার খাই না শুধু চোখের পানি পালায়া কান্দে আল্লাহু আকবার কোন শুধু চোখের পানি পালায়া কান্দতেছে জিবরাইল চিন্তা করতেছে কারণ কি এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক দেখা যায় সবাই মনের মতো করে খাইতেছে সবাই তাজা তুজা হয়ে গেছে আর এত শুকনা এমন শুকনা হয়ে গেছে একটু পুড়ে যাবে মনে হয় আবার খাইতেও সে না কারণটা কি জানার দরকার আছে না কথা কন এইবার জিবরাইলের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে কারণটা কি লক্ষ লক্ষ বুরাক দেখা যায় রে সব বুরাক জান্নাতের খাবার খায় অথচ এই বুরাকটা খায় না কারণটা কি জিবরাইলের পাপা কইরা আইটা গেছে রে বুরাকের সামনে দাঁড়াইয়া জিবরাইল কয় কারণটা কি তুমি কেন খাবার খাও না সবাই খায় অথচ তুমি কেন খাও না কারণটা কি এইবার বুরাকটা দুইটা চোখের পানি বালা কান্দে আমি কান্দি গি বনে বনে আমি কান্দি গি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি গি বনে বনে আমি কান্দি গি বনে বনে হাই গো দুঃখ রইল মনে হইতাম আমি ফুটি তাম্বা গালে হাই হাই ফুটি তাম্বা গালে ফুল যদি হইতাম আমি ফুটি তাম্বা গালে হাই হাই ফুটি তাম্বা গালে ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম তুই লক্ষ কোটি কোটি বুরাকে দেখা যায় না জানি কার নসিবে কইরা যায় রহমাতাল লিল আলামিন নবীরে আমি বুঝি পাবো না আমি নবীর প্রেমে পাগল হইয়া জিবরাইল ওই দিন থেকে আজ পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল হয়ে আমি রোজা রাখি দিনের বেলায় কোনো খাওয়ানো খাই না আর আমি নবীর উপরে দরুদ পড়ি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ কার উপরে দরুদ পড়া দরকার আছে নাই আরেকটু জোরে কর আমি নবীর প্রেমে পাগল হয়ে দরুদ পড়ি নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চালু রিয়া সাইতাম সোনার মদিনা মনে চালু রিয়া সাইতাম সোনার মদিনা নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার আরে বুরাকে কান্দে আরে কই জিবরাইল রে ও জিবরাইল আমি নবীর প্রেমে পাগল হইয়া দিনের বেলায় রোজা রাখি আর দরুদ পড়া চোখের পানি পালাইয়া কান্দা কান্দা আমি রহমাতাল লিল আলামিন নবীর সাই ও জিবরাইল পাবনি রহমাতাল লিল আলামিন নবীর পাবনি জিবরাইল কই রব রব বুরাক রে আমি লক্ষ লক্ষ কোটি কোটি রব রব বুরাকে দেখলাম কারো ভিতরে এই ভালোবাসা পাইলাম না কারো ভিতরে এত ভালোবাসা নাই তুই যেমন আমার নবীরে ভালোবাসোস হতে পারোস তুই জিন্ন শিন্ন তারপর আমি জিবরাইল তোরই চয়েস করলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ কি পাইলেন
মোটাসোটা হইলেই মোটাসোটা হইলেই কয় স্বাস্থ্যই সমস্ত সুখের মূল কয় না হ্যাঁ এই যে হুজুরের তো স্বাস্থ্য আল্লাহর মাশাআল্লাহ আছে না আমি মোটা নয় হুজুর মোটা মনে করছেন এটাই মনে হয় স্বাস্থ্য সুখের মূল সবকিছু এখানে একটা আকার করে ঘরটা যদি ধরা পড়ি দুইজন মায়ের খাবে ওইটা বেশি কয় ওটা মোটা বার দি তুলো তুলা কথা কন আছে না নাই এবার গাড়ির ব্যবস্থা তো হইলো নাকি পোশাকের দরকার কিসের দরকার একসাথে বলেন নবী দামি নবী পোশাকও হবে পোশাকও হবে দামি সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে প্রেমে দরুদ পড়তেছে জোরে জোরে কন্যা সুবহান জীবনে তোমার কোনোদিন এইভাবে আসতে দেখলাম না আজকে কেন আসলা জিবরাইল কয় ফেরেশতার আরে জানোনি আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রহমাতাল লিল আলামিন নবীর জন্য এই পোশাকটা নিতে হইব আমার নবীর দামি পোশাকে নিয়ে যাব রে 70000 ফেরেশতা কান্দার কয় জিবরাইল জীবনে আমরা নবীর দেখিল আমরা নবীর জুব্বা মুবারক দেইখা দরুদ পইরা পইরা মজা পাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সগো দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চিৎকার মেরে কন্যা আল্লাহ আমার নবীর প্রেমে পাগল রে ফেরেশতারা কয় জিবরাইল এই পোশাকে নিয়ে যাইবার রহমাত আল্লিল আলামিন নবীরা আনতে